हेलो फ्रेंड्स, वेलकम टू एडवांस ज्योग्राफी चैनल। আমরা কিছুদিন ধরে ওশেনোগ্রাফির বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। আজকে আমি ওশেনোগ্রাফির আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো ওশেন ওয়েভস। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নিই ওশেন ওয়েভস কথাটার মানে কি। ওশেন ওয়েভস কথাটার মানে হলো আন্ডিউলেটিং অফ সি ওয়াটার, অর্থাৎ এটা যদি সি ওয়াটার হয়, এটা যখন এভাবে আন্ডিউলেট করছে তখনই তাকে বলা হচ্ছে ওশিয়ান ওয়েভ। এই ওশিয়ান ওয়েভ কেন তৈরি হয়? ওশিয়ান ওয়েভস আর জেনারেটেড ডিউ টু ফ্রিকশন অফ ওয়াটার সারফেস কজড বাই ব্লোয়িং উইংস, অর্থাৎ সমুদ্রের যে জলস্তর, মানে সমুদ্র পৃষ্ঠ যেটা রয়েছে, তার উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর সঙ্গে এই জলস্তরের ঘর্ষণের ফলে কিন্তু এই আন্ডিউলেটিংটা তৈরি হচ্ছে এবং সেটাই আস্তে আস্তে ওয়েভ ফর্ম করছে। নেক্সট, এই ওশিয়ান ওয়েভস তাহলে আমরা বুঝতে পারলাম যে উইন্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ওশিয়ান ওয়েভস কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন উইন্ড স্পিড, যেমন যত জোরে উইন্ড ব্লো করবে ততই কিন্তু ওশিয়ান ওয়েভস দ্রুত তৈরি হবে। নেক্সট, উইন্ড ডাইরেকশন, অর্থাৎ যদি এদিক থেকে এদিকে উইন্ড ব্লো করে তাহলে ওশিয়ান ওয়েভসও কিন্তু এইভাবেই এদিক থেকে এদিকেই ব্লো করবে। নেক্সট, দ্য এক্সটেন্ট অফ ফেজ। হোয়াট ইজ মিন বাই ফেজ? ফেজ ইজ দ্য লেন্থ অফ ওয়াটার সার্ফেস ওভার উইচ দ্য উইন্ড ক্যান ব্লো, অর্থাৎ যে ওয়াটার সার্ফেসটা আমরা দেখতে পাচ্ছি তার যে মানে যতটা পরিমাণ ওয়াটার সার্ফেসের উপর দিয়ে উইন্ড ব্লো করতে পারবে সেই টোটাল এরিয়াটাকেই কিন্তু বলা হয় ফেজ। তাহলে এই ফেজ যত দীর্ঘ হবে ততই ওয়েভ ফর্মেশনের জন্য ইজি হবে। নেক্সট হচ্ছে ডেপথ অফ ওয়াটার, অর্থাৎ সমুদ্রের যে ডেপথ, অর্থাৎ এটা যদি সি সার্ফেস হয়, এটা যদি সি বেড হয়, ডেপথ অফ ওয়াটার ওশিয়ান ওয়েভস এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত, সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। নেক্সট আমরা দেখে নিই কম্পোনেন্টস অফ ওশিয়ান ওয়েভস, অর্থাৎ একটা ওশিয়ান ওয়েভ যে ফর্ম করছে এর কিছু কিছু কম্পোনেন্ট রয়েছে, এইটা হচ্ছে ওশিয়ান ওয়েভস, এগুলো হচ্ছে ওশিয়ান ওয়েভস। এখানে আমরা দেখতে পাচ্ছি চার রকম কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে ক্রেস্ট, অর্থাৎ ওশিয়ান ওয়েভের যে মাথাটা বা টপ অফ দ্য ওশিয়ান ওয়েভস যে পয়েন্টটা তাকে বলা হয় ক্রেস্ট, আর একদম নিচে যে পয়েন্টটা সেটি হচ্ছে ট্রাফ, অর্থাৎ একটা ওয়েভের যে টপ পয়েন্টটা থাকে তাকে বলা হয় ক্রেস্ট, আর যে লোয়েস্ট পয়েন্টটা থাকে তাকে বলা হয় ট্রাফ। আর ক্রেস্ট আর ট্রাফ এই দুটো মিলেই ওশিয়ান ওয়েভ তৈরি হয়। আর একটা ওশিয়ান ওয়েভ থেকে পরবর্তী ওশিয়ান ওয়েভের যে ডিস্টেন্স তাকে বলা হয় ওয়েভলেন্থ, ওশিয়ান ওয়েভলেন্থ। আর যে ভার্টিক্যাল ডিস্টেন্স, যেটা একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভের যে ভার্টিক্যাল ডিস্টেন্স, বা এটাকে আমরা একটা ওয়েভেরই টপ থেকে বটমের যে ডিস্টেন্স তাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। তাহলে এইটুকু আশা করি বুঝতে পারলাম যে ওশিয়ান ওয়েভের টপ বটমটা হচ্ছে ক্রেস্ট, লোয়েস্ট বটমটা হচ্ছে ট্রাফ, একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভের যে ডিস্টেন্স সেটি হলো ওয়েভলেন্থ, আর ওয়েভের টপ থেকে তার বটম অবধি, অর্থাৎ আমরা বলতে পারি ক্রেস্ট থেকে ট্রাফ অবধি যে ডিস্টেন্স তাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ ওয়েভস, অর্থাৎ ওশিয়ানে যে ওয়েভ জেনারেট হচ্ছে সেটাকে দুরকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কি? ওয়েভের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ওয়েভ মানে কিন্তু এখানে ওয়েভের মাধ্যমে বাতাস থেকে যে এনার্জিটা, ওয়াটারের যে ফ্রিকশনের ফলে যে একটা এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটাই কিন্তু ফ্লো করছে। সেটা যখন ভার্টিক্যালি ফ্লো করছে, অর্থাৎ কোন এইটা যদি ওশিয়ান বটম হয়, সরি এটা যদি ওশিয়ানের টপ হয়, অর্থাৎ সার্ফেস অফ দ্য ওশিয়ান হয়, এই সার্ফেস অফ দ্য ওশিয়ানের উপর দিয়ে যদি এদিক থেকে এদিকে এনার্জি ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এদিক থেকে এদিকে বায়ু ফ্লো করছে, তাহলে ওয়াটার পার্টিকলস গুলো যখন ভার্টিক্যালি ওঠানামা করে, অর্থাৎ এগুলো যদি ওয়াটার পার্টিকলস হয়, এই ওয়াটার পার্টিকলস গুলো কিন্তু হরাইজন্টালি না, ভার্টিক্যালি ওঠানামা করে, অর্থাৎ এনার্জি ট্রান্সফারের সঙ্গে যদি ওয়াটারের মলিকিউল গুলো পারপেন্ডিকুলার ডাইরেকশনে ওঠানামা করে তখন তাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ, অর্থাৎ ভার্টিক্যাল মুভমেন্ট অফ ওয়াটার। এখানে আমরা দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার আর ভার্টিক্যাল মুভমেন্ট অফ
water particles to the direction of energy transfer. একে বলা হয় transverse wave. Next হচ্ছে longitudinal wave. Longitudinal wave হচ্ছে যেদিকে energy flow করবে সেদিকে ওয়েভের যে ওয়াটার পার্টিকেল গুলো সেগুলো ফ্লো করবে, অর্থাৎ মুভমেন্ট অফ ওয়াটার পার্টিকেলস উইথ দ্য সেম ডাইরেকশন অফ এনার্জি ট্রান্সফার, তখনই তাকে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে ওয়েভ এই দু রকম হয়। নেক্সট আমরা চলে আসি ফরমেশন অফ ওয়েভস। ফরমেশন অফ ওয়েভস মানে একটা ওয়েভ, আমরা জানি যে ওয়েভ কিন্তু একদম ডিপ ওশানে তৈরি হয়, সেখান থেকে যত সে কোস্টের দিকে এগোতে থাকে তখন তার হাইট বাড়তে থাকে এবং লাস্টে একটা ব্রেকার জোনে এসে সেই ওয়েভটা ব্রেক করে এবং সমুদ্রের যে কোস্ট লাইন সেখানে আছড়ে পড়ে। তো এইটা কয়েকটা পার্টে এটাকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিপ ওয়াটার জোন, অর্থাৎ ডিপ ওয়াটার জোনের ওপর দিয়ে যখন এয়ার ফ্লো করছে তখন সেখানে ক্যাপিলারি ওয়েভ তৈরি হয়, অর্থাৎ প্রথমে ভীষণ ছোট ছোট ওয়েভ তৈরি হয়, তারপরে সেটা সোয়েলস হয়, অর্থাৎ একদম ছোট থেকে সেটা একটু সাইজে বৃদ্ধি পায়। নেক্সট তারা কোস্টের দিকে এগোতে থাকে এবং এখানে একটা ব্রেকার জোন তৈরি হয়। ব্রেকার জোন কি? অর্থাৎ যেই জোনটা এসে ওয়েভটা ভেঙে যায়। সেটা কখন তৈরি হয়? যত ওয়েভ কোস্টের দিকে এগোতে থাকে তত ওশান সারফেস থেকে ওশানের যে বটম তার ডিস্টেন্স কমতে থাকে এবং ওয়েভ লেন্থ গুলো ছোট হতে থাকে, ফলে ওয়েভ যে এনার্জিটা সেটা নিচের দিকে যেতে পারে না এবং সেটা ঠেলে জলটাকে ওপরে তুলে দেয়, ফলে ওয়েভ যে হাইট, ওয়েভের যে হাইট সেটা বেড়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ডিপ ওশানে এনার্জি রয়েছে, এখানে যে সার্কেল গুলো রয়েছে এগুলো এনার্জি হিসাবে ডিনোট করা হয়েছে, যখন ডিপ ওশানে ওয়াটার সরি ডিপ ওশানে যখন এয়ার ব্লো করছিল, উইন্ড ব্লো করছিল, তখন এখানে যে এনার্জিটা তৈরি হয়েছিল সেটা ওশান সারফেস থেকে ওশান বটম অবধি অনেকটা ডিস্টেন্স পেয়ে যাচ্ছিল এনার্জি ট্রান্সফার করার জন্য। কিন্তু যত ওয়েভটা ওশান কোস্টের দিকে এগোচ্ছে তত এর যে ওশানের যে ডেপ্থ সেটা কমতে থাকছে, ফলে যে এনার্জি ট্রান্সফারটা কিন্তু সে নিচের দিকে আর করতে পারছে না, অর্থাৎ এই দিকে কিন্তু ট্রান্সফারের জায়গাটা কমে যাচ্ছে। তখন সেই এনার্জিটা ট্রান্সফারের জন্য ওয়াটার কি করছে, তার ওয়েভ লেন্থটাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সে উঁচু হয়ে যাচ্ছে, ওয়েভ হাইটটা বাড়িয়ে দিচ্ছে এবং যে ওয়েভ লেন্থ সেটা কমে যাচ্ছে, অর্থাৎ একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভের যে ডিস্টেন্স সেটা কমে যাচ্ছে আর ওয়েভ হাইটটা বেড়ে যাচ্ছে। তাহলে যেই পয়েন্টে এসে ওয়েভের হাইট বৃদ্ধি পাচ্ছে সেইটাই হচ্ছে ব্রেকার জোন, বা সেখান থেকে ব্রেকার জোন তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে যখন সরের কাছে এসে পৌঁছিয়েছে, অর্থাৎ যেখানে এসে একদম ওয়াটার শ্যালো হয়ে গেছে এবং যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যেই অঞ্চলটা, যে সমুদ্রের জল একদম কোস্টে এসে আছড়ে পড়ছে, সেই অঞ্চলটাকে বলা হয় সোর। এখানে দুটো প্রসেস হয়, একটা হচ্ছে সোয়াশ আর একটা হচ্ছে ব্যাকওয়াশ। সোয়াশটা কি? সোয়াশটা হচ্ছে যখন ওয়াটার পার্টিকলস গুলো কোস্টে আছড়ে পড়ছে, অর্থাৎ টুয়ার্ডস শোর যেটা হচ্ছে সেটা হচ্ছে সোয়াশ। আর যেই আমরা দেখি যে যখন সমুদ্রের জল আছড়ে পড়ে আবার যখন পিছন দিকে ফিরে চলে যাচ্ছে, সেই ব্যাকওয়াশ অর্থাৎ ব্যাকওয়ার্ড অফ ওয়াটার যখন হচ্ছে তখন তাকে আমরা বলছি ব্যাকওয়াশ। তাহলে এইভাবে একটা ওয়েভ কিন্তু ডিপ ওয়াশার ডিপ ওশান থেকে শুরু করে কোস্ট অবধি আসে এবং ব্যাকওয়াশ হয়ে সে আবার সমুদ্রে ফিরে যায়। তাহলে এই হচ্ছে একটা ওয়েভের ফরমেশন। এখানে ডিপ ওশান ওয়াটার এইটুকু, অর্থাৎ ব্রেকার জোন, অর্থাৎ যেখান থেকে ওয়েভের হাইট বৃদ্ধি পাচ্ছে সেই অঞ্চলটা অবধি তাকে ডিপ ওয়াটার জোনের আন্ডারে ফেলা হচ্ছে ওয়েভস এর। এখানে দু রকম তৈরি হচ্ছে, ক্যাপিলারি ওয়েভস অর্থাৎ একদম ছোট ছোট, তারপরে আস্তে আস্তে যখন এটা বৃদ্ধি পাচ্ছে তখন তাকে সোয়েলস বলা হয়। আর ব্রেকার জোনে কি হয়, ব্রেকার জোনে ওয়েভের হাইট অনেকটা বেড়ে যায়, এই জন্য এটা ব্রেকার জোন। এবং এই এইখানে বড় যে ওয়েভটা থাকে সেটা ভেঙে যায় এবং ভাঙতে ভাঙতে সে সমুদ্রের যে কোস্ট লাইন তার দিকে এগোতে থাকে। এবার এই ব্রেকার জোনটাকে কয়েকটা পার্টে ভাগ করা হয়, সার্ফিং, কোলাপসিং, প্লাঞ্জিং, স্পিলিং, এটা সম্পর্কে আমরা পরবর্তী ভাবে আলোচনা করছি পরবর্তী টাইমে। নেক্সট হচ্ছে শোর। শোরে আমরা জানতে পারলাম যে একটা হচ্ছে সোয়াশ, অর্থাৎ সমুদ্রের জল যখন এদিক থেকে এদিকে কোস্টের দিকে আসে সেটাকে সোয়াশ বলা হয়, আর যখন সেটা আবার ব্যাক করে সমুদ্রে রিটার্ন চলে আসে সেটাকে বলা হয় ব্যাকওয়াশ। তাহলে এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমরা চলে আসি টাইপস অফ ওশান ওয়েভস, অর্থাৎ ওয়েভস এর কিন্তু
কোস্টের দিকে আসার কারণে বা কোস্ট থেকে ফেরত যাওয়ার কারণে দু রকম ওশন ওয়েভস আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। কনস্ট্রাকটিভ ওয়েভ কোনটা? যখন শ্বাসটা শ্বাসের পরিমাণটা অর্থাৎ এনার্জি অফ শ্বাস বেশি হয় আর যখন এনার্জি অফ ব্যাকওয়াশটা কম হয়। অর্থাৎ শ্বাস কোনটা ব্যাকওয়াশ কোনটা আমরা জানি, শ্বাস কথা হচ্ছে টুয়ার্ডস কোস্ট যেই ওয়েভটা আসছে তাকে বলা হয় শ্বাস, আর ব্যাকওয়ার্ড ফ্রম কোস্ট অর্থাৎ কোস্ট থেকে যেই ওয়েভটা ফেরত চলে যাচ্ছে সমুদ্রে সেটাকে বলা হয় ব্যাকওয়াশ। অর্থাৎ যখন কোনো বিচে সেই শ্বাসের পরিমাণটা বেশি হচ্ছে কোনো ওয়েভের এবং ব্যাকওয়াশটা কম হচ্ছে, সেই বিচ আমরা দেখতে পারবো যে সেই বিচটা কিন্তু খুব জেন্টেল হয়। অর্থাৎ বিচ বিল্ড বাই ডিপোজিশন অফ মেটেরিয়ালস, অর্থাৎ এখানে যে বিচটা তৈরি হচ্ছে সেটাকে সেখানে কিন্তু ইরোশনের থেকে ডিপোজিশনটা বেশি হচ্ছে এবং যে একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভের যে ডিস্টেন্স অর্থাৎ ওয়েভ লেন্থ সেটা কিন্তু অনেক বেশি হয়। তাহলে এইটা হচ্ছে তার জন্য যেহেতু এখানে বিচ কনস্ট্রাক্ট হচ্ছে অর্থাৎ ডিপোজিশনের পরিমাণ বেশি হচ্ছে, তাই এই ধরনের ওয়েভকে বলা হয় কনস্ট্রাকটিভ ওয়েভস। নেক্সট হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। ডিস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, যখন বিচ স্টিপ হয় তো সেক্ষেত্রে ওয়েভ লেন্থ খুব স্মল হয় এবং ওয়েভের ক্ষেত্রে তখন ডিপোজিশনের থেকে ইরোশনের পরিমাণ বেশি হয় এবং এটা কিন্তু ইরোড করে করে বিচটাকে খুব স্টিপ করে দেয় এবং এইটাই এই কারণেই একে এই ধরনের ওয়েভকে ডিস্ট্রাকটিভ ওয়েভ বলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসের পরিমাণ অর্থাৎ শ্বাসের যে এনার্জি তার থেকে যে ব্যাকওয়াশের এনার্জিটা বেশি হয়। এই হচ্ছে কনস্ট্রাকটিভ ও ডিস্ট্রাকটিভ ওয়েভের কনসেপশন। নেক্সট আমরা চলে আসি টাইপস অফ ব্রেকার জোন, যেটা আমরা একটু আগে বললাম। যেই অঞ্চলে একটা ওয়েভ ব্রেক করছে অর্থাৎ সেটা সব থেকে হাইট তার সব থেকে মানে একদম টপ পয়েন্টে চলে যাচ্ছে এবং সেখান থেকে সেই হাইটটা ভেঙে যাচ্ছে এবং ভাঙতে ভাঙতে সে সিকোস্টের দিকে এগিয়ে যাচ্ছে তাকেই বলা হয় ব্রেক পয়েন্ট। তো এই ব্রেকার জোনকে চার রকম ব্রেকার জোন আমরা গোটা ওয়ার্ল্ড জুড়ে দেখতে পারি। সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে স্পিলিং, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কোস্ট লাইন যেখানে খুব জেন্টল হয় সেখানে এরকম ধীরে ধীরে ওয়েভ এগোতে থাকে এবং এই অঞ্চলটা হচ্ছে ব্রেক পয়েন্ট। নেক্সট হচ্ছে প্লানজিং, অর্থাৎ একটু স্টিপ যেই অঞ্চলে হয় কোস্ট লাইনটা বা বিচটা সেখানে কিন্তু এই প্লানজিং ব্রেকার জোন তৈরি হয়, যেখানে সবাই সার্ফিং করে আমরা দেখতে পারি যে এই ধরনের ভীষণ বড় বড় যে ওয়েভ গুলো তৈরি হয় এই ওয়েভের মাথা বা এই ওয়েভের টপে উঠে সেই যারা সার্ফিং করে তারা কিন্তু এই অঞ্চলে সার্ফিং করে, এই ব্রেক পয়েন্টের এখানে এসে তারা সার্ফিং করে এবং এই বরাবরই কিন্তু ওয়েভ গুলো সমুদ্র তটের দিকে এগোতে থাকে। নেক্সট হচ্ছে কোলাপসিং, কোলাপসিং এ বিচ আরো স্টিপ হয় এবং এখানে কিন্তু সমুদ্রের দূরবর্তী স্থানে খুব ওয়েভের লেন্থ গুলো বড় হয় এবং সমুদ্রের যে কাছে যখন সমুদ্র পৃষ্ঠে সরি যখন কোস্টের কাছে চলে আসে তখন এটা কিন্তু খুব বেশি ঢেউ এখানে দেখা যায় না, এটা হচ্ছে কোলাপসিং। নেক্সট হচ্ছে সার্ফিং, অর্থাৎ যেখানে বিচ খুব স্টিপ হয় সেখানে কিন্তু আমরা সমুদ্রের সেই অঞ্চলের বিচে গেলে দেখতে পাবো এখানে কিন্তু একদম জেন্টল ঢেউ দেখা যায়, একদম যে শোর লাইন অর্থাৎ আমরা খালি চোখে যেখানটা দেখতে যেখান থেকে আমরা দেখতে পাই সেখানে আমরা এখানে সমুদ্রের ঢেউ খুব ধীরে ধীরে প্রবাহিত হতে দেখা যায়, অর্থাৎ ঢেউ প্রায় দেখা যায় না বললেই চলে, কারণ এখানে বিচ খুব স্টিপ হয় ফলে ওয়েভ হাইট খুব বেশি বাড়তে পারে না এবং ওয়েভ লেন্থও কিন্তু খুব বড় বড় থাকে। তাহলে এই হলো চার রকম ব্রেকার জোন। নেক্সট আমরা চলে আসি সুনামি ওয়েভ। যেহেতু আমরা আজকে ওয়েভ পড়ছি তাই সুনামি ওয়েভটা কি আমরা একটু কনসেপ্ট নিয়ে রাখি। নেক্সট সুনামি ওয়েভ নিয়ে আমি একটা খুব ডেসক্রিপটিভ ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। তো সুনামি ইজ এ এক্সট্রিমলি হাই অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ কজড বাই সাডেন মুভমেন্ট অফ ওশান সার্ফেস ডিউ টু আর্থকোয়েক ল্যান্ডস্লাইড অন সি ফ্লোর লার্জ ভলক্যানিক ইরেশন আর প্লেট মুভমেন্ট অফ ওশান বটম।
তো ওশিয়ান বটমে আমরা তো এটা দেখলাম যে কিভাবে ওয়েভ ফর্ম করছে, ডিপ ওয়াটার থেকে কোস্টে দিয়ে কিভাবে ওয়েভ ফর্মেশন হয়ে এগিয়ে আসছে, অর্থাৎ যেটা আমরা খালি চোখে দেখতে পাই সেটা কিভাবে তৈরি হচ্ছে সেই ওয়েভটা। তো যখন সুনামি তৈরি হচ্ছে সেটাও তো ওয়ান কাইন্ড অফ ওয়েভ, তখন সেটা কিভাবে আসছে, সেটা হচ্ছে সমুদ্রের তলার যে প্লেট রয়েছে বা যে ওশিয়ান বটম, সেখানে যখন কোনো কারণে আর্থকোয়েক বা কোনো ল্যান্ডস্লাইড হচ্ছে সি ফ্লোরে, যখন লার্জ ভলক্যানিক ইরাপশন হচ্ছে, অর্থাৎ এখান থেকে ইরাপশন হচ্ছে বা কোনো প্লেট মুভমেন্ট হচ্ছে, সেই কারণে এই অঞ্চলটা কেঁপে উঠছে এবং এই অঞ্চল থেকে যে এনার্জি, একটা হিউজ এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা কিন্তু ট্রান্সফার করার জন্য একদম ভার্টিক্যালি সেই অঞ্চলের জলটাকে তার এনার্জি ট্রান্সফার করে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি ট্রান্সফার হচ্ছে বলেই এখানে জল কিন্তু এইভাবে আন্ডুলেট করা শুরু করেছে। তাহলে সেই অঞ্চলের জলটা আন্ডুলেট হচ্ছে এবং এই এনার্জিটা ট্রান্সফার হতে হতে যখন শোর লাইনের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ যখন সি কোস্টের দিকে এগিয়ে আসছে, তখন ন্যাচারাল ভাবেই আমরা জানি যে যত ওয়েভ কোস্ট লাইনের দিকে এগিয়ে আসে তখন সে তার ওয়েভ হাইট বাড়তে থাকে। তো সেই হাইট বৃদ্ধি পেতে পেতে কিন্তু একটা হিউজ পরিমাণে তার হাইট বৃদ্ধি পাচ্ছে, প্রায় 30 মিটারের কাছাকাছি এইরকম সুনামি আসতে পারে। জাপানে প্রায়ই আমরা শুনতে পাই যে আর্থকোয়েক হয়েছে, সুনামি হয়েছে, আমাদের ইন্ডিয়ান ওশিয়ানও খুব 2004 সালে একটা হিউজ সুনামি আমরা দেখেছিলাম। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে করবো। তো আমরা ছবি দেখে বুঝতে পারছি যে এই নারকেল গাছ যদি এইরকম হয় তাহলে কতটা উঁচু ঢেউটা আসছে, যে সে মোটামুটি এই ডিস্টেন্স বরাবর ফ্লো করছে। তাহলে এই হলো সুনামি হয়ে, যেটা একটা হাইলি ডিস্ট্রাকটিভ ওয়েভ কজড বাই সাডেন মুভমেন্ট অফ ওশিয়ান সার্ফেস। তাহলে এই হলো টোটাল ওশিয়ান ওয়েভ সম্পর্কে যাবতীয় তথ্য। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ধরনের আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি পরবর্তী আলোচনায় আসবো। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।